আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংসের তরকারি। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকবেন। আমি নিয়েছি গরুর মাংস আর নতুন আলু। এই রেসিপিতে যা যা উপকরণ লাগবে সব কেটে ধুয়ে তৈরি করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দেব, তেল দেব, তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ দেব, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন বাটা, জিরে, শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দেব। আমি বাটনা বেটে মশলার পানিগুলো রেখেছিলাম, দিয়ে দেব। ঢেকে দেব, ঢাকনাটি খুলে নেড়ে দেব। আবার ঢেকে দেব, ঢাকনাটি খুলে আবার দেখে নেব। এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। ঢেকে দেব, ঢাকনাটি খুলে দেখে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলের জন্য পানি দেব। ঢেকে দেব। দেখুন, তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে গরু মাংসের তরকারি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।